হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই আছি। তো এটা আমার হাজবেন্ড জাহিদ, জাহিদ আমি মমতাজ মহল। তো আজকে আর কি আমরা যে ভিডিওটা করব, ফ্যামিলি ভিডিও, ক্যান্ডেল পার্টি। হ্যাঁ, তা আমাদের ছুটি ছিল প্রায় 2 উইক, আমার ছেলেদেরও 2 উইক ছুটি। তো আমার 2 ছেলেরই বাইনে, আম্মু, আমরা 4 জনে একসাথে 4 জনের পার্টি করব এবং আমরা এটা ডিনারটা করব একসাথে। এজন্যই আমি আর কি অনেক ছেলেদের ফেভারিট ফুডগুলো আমি রান্না করেছি এবং আমার হাজবেন্ডেরও পছন্দের খাবার খাবারগুলো আমি করেছি, যতটুকু আমি পেরেছি সম্ভব। আমি খেতে চাই, তো আমরা এখন আর কি খাবো। হ্যাঁ, চলো দেখি কি কি রান্না করছো একটু দেখি। ও মাই গড, ভেরি ফেভারিট। তো আসলে আমার হাজবেন্ডের পছন্দ ইলিশ মাছ, আমি এটা রান্না করেছি। এটা তো যে রুই মাছ দিয়ে ডাঁটা আর গাছের লাউ, এটা রান্না করেছি আমি। এটা তো সালাদ, আর এটা চিংড়ি দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে আমি ভেজেছি। এটা আমার ছোট ছেলে বড় ছেলে দুজনেরই পছন্দ। নোট, মালাই কারি। এটা তো গরুর ভুনা, খুব মজাদার করে আমি এটা বানিয়েছি। এটা আর এটা চিকেন কোরমা। আর এটা আমি গোটা মুরগি আমি রোস্ট বানিয়েছি, মানে একটা মুরগি হোল, গোটা মুরগি রোস্ট বানিয়েছি এবং ডিম দিয়েছি সাথে। এটা তো পোলাও, আর ছোট বাচ্চার জন্য তো আবার নুডলস করলাম। আর আমি ডিজার্ট হিসাবে আমি করেছি, এই যে আমি এটা করেছি ফিরনি, খুব মজাদার। উপরে এটা পাস্তা আছে, তো এটা তো চিকেন কোরমা। তো এগুলো আমি রান্না করলাম, তো ভাবলাম যে আমরা এখন একসাথে খাওয়া দাওয়া করব। তো আসলে একসাথে ডিনারের মজাটা আলাদা, কারণ আমরা বাইরের দেশে থাকি, 2 ছেলে আর হাজবেন্ড একসাথে খাবো। আবার ওদের বাচ্চাদের স্কুল তো 3 তারিখ থেকে আবার স্টার্ট হয়ে যাবে, আমাদেরও কাজ শুরু হয়ে যাবে। তো ব্যস্ততার মাঝে হয়তো বা এত কিছু রান্না একদিনে করা সম্ভব না, এই জন্য আমি ফ্যামিলিভাবে এই জিনিসটা করলাম, নিজেদের একটু আনন্দ উপভোগ করার জন্যে। এটাই